নমস্কার, আমি হলাম সপ্তর্ষি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে হিট করে দিন। আমি প্রায়দিন আপনাদের সামনে উপস্থিত হই নতুন একটা মজার ম্যাজিক নিয়ে। আজকে যে ম্যাজিকটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা খুব স্পেশাল একটা ম্যাজিক, এবং এই ম্যাজিকটা একটা কয়েন, একটা নোট এবং একটা কাগজের টুকরো থাকলে খুব সুন্দরভাবে সমস্ত দর্শকদের সামনে এই ম্যাজিকটা দেখাতে পারেন। অবশ্যই এই ম্যাজিকটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার চ্যানেলে যে ম্যাজিকগুলো দিই সেই ম্যাজিকগুলো একবারেই আপনারা দেখাতে পারবেন না, এইগুলোকে আপনারা বারংবার প্র্যাকটিস করতে হবে, এবং যত প্র্যাকটিস করবেন তত আপনারা ফ্লুয়েন্টভাবে এই ম্যাজিকটা সবার সামনে উপস্থাপন করতে পারবেন। তো এই একটা ম্যাজিক নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আর হ্যাঁ, আমাদের এখানে কারেন্ট নেই সেই জন্য এডিট করতে পারছি না ভালোভাবে, এবং আমফান ঝড়ে আমাদের এখানে স্টুডিওটা, অর্থাৎ আমার যে স্টুডিওটা ছিল সেটা খুবই অবস্থা খারাপ, খুবই বিধ্বস্ত। সেই স্টুডিওটা প্রায় বলতে গেলে কিছুই নেই, ছাদও নেই, দেওয়ালও নেই। তো সেই জন্য স্টুডিওতে আমি শ্যুট করতে পারছি না, আউটডোরে শ্যুট করছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার সঙ্গে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বা ফেসবুকে আমার জাদুর পাঠশালা বলে একটা পেজ আছে, কি নামেই একটা পেজ আছে, ওখান থেকেও আপনারা মেসেজ করে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন। যদি সম্ভব হয় আমি আপনাদেরকে ওখানেও আর একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বা আপনারা আমাকে সামনে থেকে দেখছেন, অর্থাৎ এই ক্যামেরার সামনে দেখছেন, লাইভে ম্যাজিক দেখতে চান, অর্থাৎ সামনাসামনি বসে ম্যাজিক দেখতে চান, তো আমি চিন্তাভাবনা করেছি যদি ঠিকঠাক কারেন্ট আসে বা ঠিকঠাকভাবে নেট থাকে তাহলে আমি লাইভে আপনাদের সামনে এসে প্রায় সময় ম্যাজিক দেখাবো এবং আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবো, এবং কিছু কিছু টিপস ওখান থেকেও আপনারা পাবেন। তো সেই জন্য আমি আমার এই পেজটাকে ক্রিয়েট করেছি। অবশ্যই পেজটাতে একটা লাইক দেবেন, এবং ওই পেজের লিঙ্কটাও আমি আমার এই ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার আমরা সরাসরি ম্যাজিকটাতে ঢুকে যাই, অর্থাৎ কী ম্যাজিক আমাদের সামনে এনেছি সেটা একবার আপনাদের দেখাই। তো আমার কাছে এখানে একটা এক টাকার কয়েন আছে, এই কয়েন এবং একটা নোট আছে, এই নোট, অর্থাৎ এই এক টাকার কয়েন আর এই 100 টাকার নোট দিয়ে কী ম্যাজিক দেখানো যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো আমার কাছে এখানে 100 টাকার নোট আছে দেখতে পাচ্ছেন, একটা এই নোট দিয়ে আমি একটা ম্যাজিক দেখাবো। অবশ্যই বলে রাখি এই যে নোটটা আমার কাছে আছে এটা আমি আমার নোট ইউজ করেছি, যদি সামনে দর্শকরা থাকে দর্শকদের কাছ থেকে আপনারা একটা 100 টাকার নোট চেয়ে নেবেন, বা 200 টাকা বা 500 টাকা নোট আমরা চেয়ে নেবেন, অর্থাৎ যে কোনো নোট দিয়ে এটা হবে, একটু বড় সাইজের একটা নোট নেবেন। এবং বাংলাদেশেও যারা আছেন তারাও এই ম্যাজিকটা করতে পারেন আমাদের দেশের কারেন্সি নিয়ে, অর্থাৎ নোট নিয়ে। তো আপনারা প্রথমে এরভাবে একটা নোটকে দেখিয়ে দেবেন, দেখিয়ে দেওয়ার পরে জাস্ট এই নোটটাকে এইভাবে একবার ফোল্ড করে দেবেন, অর্থাৎ সবার সামনে এইভাবে একটা ভাঁজ করে রাখবেন। ভাঁজ করার পরে কোনো দর্শককে বলবেন যে আপনারা একটু হাতটা তুলুন, তো কোনো একটা দর্শক এইভাবে হাতটা তুলবে টেবিলের মতো, তো তার হাতের উপরে এইভাবে এই নোটটাকে দিয়ে দেবেন, অর্থাৎ এই নোটটা তাদের হাতে এইরকমভাবে থাকবে, যদি টেবিল থাকে টেবিলের উপরে এইভাবে রেখে দেবেন। তো আমার কাছে এরকম কিছু নেই বলে আমি এই জায়গাটা রেখে দিচ্ছি। আর এখানটা একটা 1 টাকার কয়েন আছে, এই কয়েনটাও আপনারা দর্শকের কাছে জোগাড় করে নেবেন, যে বলবেন যে আপনারা একটা 1 টাকার কয়েন দিন, বা যদি না থাকে আপনি আপনার কয়েন ইউজ করতে পারেন। তো এরপরে আপনারা এরকম একটা কাগজ নেবেন, কাগজ, এই কাগজটা আপনারা আগে থেকে কেটে রাখবেন কোথাও থেকে, জাস্ট থেকে বার করবেন, কাউকে দিয়ে চেক করাতে পারেন, প্রত্যেকটা জিনিস কাউকে দিয়ে চেক করাতে পারেন। তো এই কাগজের মধ্যে এই কয়েনটাকেই রাখলাম, এই রাখা হলো, রাখার পরে জাস্ট এটাকে আমি ভাঁজ করে দিলাম, অর্থাৎ যাতে এই সাইড থেকে না পড়ে যায়, এই সাইড থেকে যাতে না পড়ে যায়, এবং এই সাইড থেকে, অর্থাৎ চারিদিক দিয়ে এটাকে লক করে রাখা হলো, ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে চারিদিক দিয়ে এটাকে লক করে রাখা হলো, এবং দর্শকরা এখানে হাত দিয়ে ফিল করতে পারে যে কয়েনটা এর ভিতরে আছে কি না, তারা এইভাবে আঙুলি ফিল করে নিল যে কয়েনটা এইখানটা আছে। তারপর আপনি বললেন যে আপনারা একটা কাজ করুন, আমরা এইভাবে হাতটাকে তুলুন, আমি আপনাদের হাতে একটা স্পেশাল লাইটার দেবো, বলার পরে এইভাবে এটাকে ধরলেন, ধরার পরে এই লাইটারটা ওদের হাতের উপরে এইভাবে দেবেন, দিয়ে বলবেন এতে একটা পাওয়ার আছে, করার পরে আপনারা এইভাবে স্ন্যাপ করবেন, করার পরে এই লাইটারটা দিয়ে এই কাগজটাকে এইভাবে আস্তে আস্তে জ্বালিয়ে দেবেন। তো আমি এটাকে মোটামুটিভাবে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন সবার সামনে এই যে সিল করা যে কাগজটা আছে সেটা ডিস্ট্রয় হয়ে গেল, অর্থাৎ পুরো শেষ হয়ে গেল, অর্থাৎ এর ভিতরে যে কয়েনটা ছিল সেই কয়েনটা ভ্যানিশ হয়ে গেল। এরপর আপনারা যেটা করবেন, এই একটুখানি অংশ, অর্থাৎ এর যে ছাইটা আছে এই ছাইটাকে নিয়ে জাস্ট এই যে টাকাটা ছিল তার উপরে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে একটা স্ন্যাপ করবেন, করার পরে এটা সবার সামনে এইভাবে খুলে দেখিয়ে দিলেন, যে আস্তে আস্তে আপনারা এটাকে খুললেন বা দর্শকদের বললেন খুলতে, ওরা খুলে দেখবে যে এর ভিতরে
সেই কয়েনটা চলে গেছে এবং সমস্ত কিছু ওরা হাতে নিয়ে চেক করে দেখতে পারে। তো বন্ধুরা, এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম টাইপের ম্যাজিক দেখতে ভালো লাগে বা এই ম্যাজিকটা আমাদের কেমন লাগছে বা এই চ্যানেলটা আপনাদের কেমন লাগছে। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে পিং করবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার এবং কোথাও কোনো অসুবিধা হলে সলভ করার। তো চলুন এই ম্যাজিকটা আমরা শিখে নিই। এবারে বলি কাদেরকে দেখাবেন এই ম্যাজিকটা, ছোটো থেকে বড় প্রত্যেকেই দেখাতে পারেন, তবে যদি বাচ্চারা থাকে তাদের সামনে আগুন দিয়ে এইভাবে জ্বালিয়ে দেখাবেন না, ওদেরকে একটা কয়েন ভ্যানিশ করে দেবেন দিয়ে এই ম্যাজিকটা দেখাতে পারেন। তার কারণটা হচ্ছে যদি ওরা দেখে যে আপনারা আগুন জ্বালিয়ে কোনো কিছু ডিস্ট্রয় করছেন বা কাগজ ছিঁড়ছেন, ওরাও বাড়িতে গিয়ে এই ম্যাজিকটা করার চেষ্টা করবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনারা ওদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, একটু অন্যভাবে এই ম্যাজিকটাকে প্রেজেন্ট করুন। এবার আছে অ্যাঙ্গেলে, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে ম্যাজিকটা দেখাবেন। এই ম্যাজিকটার জন্য পার্টিকুলার কোনো অ্যাঙ্গেলের দরকার নেই, আপনারা সমস্ত দিকে দর্শকদেরকে দেখাতে পারেন, কিন্তু আমি বলবো যে দর্শকদের একটু দূরে দাঁড় করান, একদম ক্লোজে দেখাবেন না। একটু দূর থেকে সবাই দাঁড়িয়ে আছে, অর্থাৎ ছজন সাতজন আটজন বা টেবিলে সবাই বসা আছে, আপনি টেবিলের এই পাশে এসে ম্যাজিকটাকে দেখাচ্ছেন, অর্থাৎ একটু ডিস্টেন্স মেনটেন করবেন, তাহলে এই ম্যাজিকটা খুব সুন্দরভাবে তারা দেখতে পারবে এবং শেষে উপভোগটা করতে পারবে। তো এবার আছে কৌশলে, অর্থাৎ এই ম্যাজিকটা হয় কীভাবে। তো চলুন দেখে নিই এই ম্যাজিকটার জন্য অ্যাকচুয়ালি কী কী লাগছে। এই ম্যাজিকটার জন্য যেটা লাগছে, প্রথমত একটা নোট লাগছে, এটা দর্শকদের কাছে জোড় করে নেবেন। একটা কাগজ লাগছে, অর্থাৎ যেটাকে ভিতরে কয়েনটাকে রেখে আপনারা ভ্যানিশ করবেন। আর আরেকটা লাগছে, যেটা হচ্ছে এই কয়েন একটা ডুপ্লিকেট কয়েন, অর্থাৎ এইরকম কয়েন দুখানা লাগছে এই কয়েন। তো চলুন এবারে এক এক করে দেখে নিই যে সেটআপটা। প্রথমে আপনারা এই লাইটারটা আপনাদের পকেটে রাখবেন, এইরকম পেনও রাখতে পারেন, যদি পেন দিয়ে ভ্যানিশ করতে চান বা কাগজের ভিতরে পেনটাকে ঢুকিয়ে দিয়ে দেখাতে চান যে কাগজের ভিতরে কিছু নেই, তো কিছু একটা এরকম অবজেক্ট পকেটে রাখবেন যেটা সাহায্য করবে আপনাকে ম্যাজিকটা করতে। তার কারণ আপনারা বুঝতে পারবেন কেন ওই জিনিসটাকে পকেটে রাখতে হয়। এবার এই কাগজটাকে আপনারা কোনো একটা পকেটে রাখলেন, আমি বুক পকেটেই রাখলাম। এবারে এই কয়েন আর টাকা, এটাকে আপনারা অন্য কোনো পকেটে, এই পকেটে বা কোনো একটা জায়গায় রেখে দিলেন। এই টাকাটা ধরে নিন আপনাদের টাকা হলে কীভাবে দেখাতে হয় আর আপনাদের টাকা না হলে কীভাবে দেখাতে হয় সেটা আপনাদের একটু একটু করে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমে কোনো একটা দর্শককে বললেন যে আপনারা একটা টাকা দিন, ধরে নিন দর্শক এই টাকাটা আপনাকে দিচ্ছে, যে মুহূর্তে দিচ্ছে তো আপনি ক্যাজুয়ালি জাস্ট এইভাবে পকেটে হাত দেবেন, দিয়ে বলবেন যে কারো কাছে টাকা আছে একটা টাকা দিন। তো তারা একটা টাকা বার করছে, সেই টাইমে এই কয়েনটাকে এইভাবে হাইড করে পকেট থেকে বার করছেন, এটা হচ্ছে একটা ওয়ে। আর কয়েনটাকে রাখবেন ঠিক এইরকম, অর্থাৎ ফিঙ্গার পামে, এবং সামনে থেকে দেখলে কেউ কেউ বুঝতেই পারবে না যে আপনার হাতে একটা কয়েন হোল্ড করে আছে। আর একটা জিনিস, যখন এইখানে কয়েন হোল্ড করবেন দুটো হাতই সেম রাখার চেষ্টা করবেন, অর্থাৎ দুটো হাতে পজিশন ঠিক এইরকম থাকবে যাতে দর্শকরা কোনোভাবেই কোনো কিছু না গেস করে যে আপনি হাতে কিছু একটা হোল্ড করে আছেন। আর ক্যাজুয়ালি করবেন, অর্থাৎ কারো কাছে একটা টাকা আছে জাস্ট করছেন, জাস্ট পকেট থেকে টাকাটা বার করে জাস্ট এইভাবে হোল্ড করে আছেন। এরপরে আপনারা এই নোটটাকে দর্শকদের থেকে নিলেন, নেওয়ার পরে জাস্ট এই টাকাটাকে এই রাখবেন, অর্থাৎ এই নোটের পিছনে গেল, যাওয়ার পরে এইভাবে হোল্ড করলাম, অর্থাৎ পিছন থেকে দেখাই এই কয়েনটা আছে জাস্ট এই নোটের পিছনেই গেল, গিয়ে এইভাবে আমি ধরলাম, অর্থাৎ এই কয়েনটাকে জাস্ট এইভাবে আমি ধরলাম, এই হয়ে গেল। এরপরে এই কয়েনটাকে হাইড করতে হয় কীভাবে, যখন আমি এই হাতটা এমটি দেখালাম, দেখানোর পরে এই কয়েনটাকে এই পায়ে নিলাম, নিয়ে এই হাতটাকে এমটি দেখালাম, অর্থাৎ দুটো হাতই আমার ফাঁকা। এটা কিন্তু বলবেন না যে দেখুন আমার দুটো হাত ফাঁকা আছে, কখনো বলবেন না, তাহলে তারা সন্দেহ করতে পারে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে একবার দেখিলেন, জাস্ট ক্যাজুয়ালি একবার দেখিলেন, দেখানোর পরে জাস্ট এই কয়েনটাকে এইরকম রেখে এটাকে এইভাবে ঘুরিয়ে নেবেন, অর্থাৎ এইভাবে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে জাস্ট এটাকে, অর্থাৎ এই কয়েনটার চারিদিকে এইভাবে আমি ঘুরিয়ে নিলাম। এটা হচ্ছে দর্শকের কাছে টাকা রেখে। আর যদি নিজে টাকা বার করতে চান কোনো অসুবিধা নেই, টাকা আর কয়েনটা একসঙ্গে রাখবেন। এবারে যখন কয়েনটাকে এইভাবে বার করছেন, কয়েনটা হাতে আসে জাস্ট টাকাটাকে এইভাবে বার করবেন, একসঙ্গে দুটো না বার করবেন, করে জাস্ট এই একই মুভ এইভাবে এইভাবে আমরা এমটি দেখিয়ে এইভাবে ভাঁজ করে টেবিলের উপরে রাখবেন। তারপরে আপনারা বলবেন যে আমার কাছে একটা কয়েন আছে, অ্যাকচুয়ালি এই সেম কয়েন একটা এখানে লোড করে দিয়েছেন, অর্থাৎ লোড হয়ে আছে, এইটা ফার্স্ট পার্টটা হয়ে গেছে। এবার সেকেন্ড টাইম এই যে কয়েনটাকে আপনারা বার করেছেন, এবার আপনারা কাগজটাকে বার করবেন, একটা কাগজ, এবং এই কাগজটাকে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করতে হবে আপনাদের বলে দিই, দেখুন এইরকম টাইপের একটা কাগজ নেবেন, নিয়ে ঠিক মাঝখান থেকে ভাঁজ করবেন ঠিক এইরকম, অর্থাৎ একটু ছোট বড় থাকবে এইরকম। তারপরে এই সাইড থেকে একটু ভাঁজ করলেন, এইরকম টাকাটাকে রেখে এই সাইড থেকে ভাঁজ করবেন, হয়ে গেল। তারপরে নিচের সাইডটাকে আছে যেটা, সেটাকে উল্টো সাইডে ভাঁজ করবেন, অর্থাৎ এইটাকে এই সাইডে না ভাঁজ করে
এটাকে উল্টো সাইডে ভাঁজ করবেন, অর্থাৎ এখানে একটা পকেট তৈরি হয়ে যায়। এরপরে জাস্ট এটাকে এই টাকাটাকে রাখলেন সবার সামনে, এইভাবে ভাঁজ করলেন, এইভাবে ফোল্ড করলেন, এইভাবে ফোল্ড করলেন, এবং ভাঁজটা আগে থেকে করে রাখবেন যাতে এই ফোল্ডটা হতে সুবিধা হয়। তারপরে জাস্ট কথা বলতে বলতে জাস্ট এটাকে এইভাবে ফোল্ড করলেন। দশ টাকা দেখলে চারিদিকে লক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটা কিন্তু আমার সাইডে ফোল্ড করলে টাকাটা পড়তো না, মানে বেরিয়ে যেত না, এটা এই সাইডে ফোল্ড করলাম, যার ফলে এখানে একটা পকেট তৈরি হয়ে যায়, পকেট এই গ্যাপ। তো এইবারে আপনি বলছেন যে আমার কাছে একটা লাইটার আছে, ম্যাজিক লাইটার, বা আপনার পেন থাকলে পেন বার করতে পারেন, অর্থাৎ কোনো কিছু একটা সাহায্য নেবেন। তো সেই টাইম যেটা করবেন, এটাকে জাস্ট এইরকমভাবে উপরে তুলবেন, তুলে এই কয়েনটা কিন্তু স্লিপ খেয়ে পড়ে যায়, অর্থাৎ একবার দেখাই ছিল, এই এই ধরেছি, অর্থাৎ যখন আমি লাইটার বা পেন বা কিছু বার করতে আসছি তখন এইভাবে পড়ে গেল। তো এটা এইরকমই থাকে। তারপরে এটা হাতের এইখানটা আছে, জাস্ট এইটাকে আমি এইভাবে ধরে রয়েছি, এই পকেট থেকে যখন আমি লাইটারটা বার করতে চাইছি বা পেন বার করতে চাইছি, যে যেটা দিয়ে আমি ভ্যানিশ করবো বা ম্যাজিকের কিছু একটা করতে চাইছি, তো তখন এটাকে জাস্ট পকেট ড্রপ করবো, করে এইখান থেকে বার করবো। আমাকে লাইটার আছে বলে লাইটারটা এইভাবে বার করলাম এইভাবে। এবারে বাচ্চারা থাকলে লাইটার ইউজ করবেন না, আপনারা এমনি পেন দিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে দেবেন, বলবেন যে এটা ম্যাজিক ওয়ান্ড, যার ফলে এটা ম্যাজিক হয়ে গেছে। বলার পরে এটাকে জাস্ট এইভাবে ছিঁড়ে দেখিয়ে দিলেন যে এর ভিতরে কোনো টাকা বা কিছু নেই। করার পরে এটাকে জাস্ট এর উপরে এইভাবে দিয়ে দিলেন, দেওয়ার পরে স্ন্যাপ করে বলবেন যে এই নোটটা খুলতে, ওরা এই পরে এই নোটটা খুলবে। অ্যাকচুয়ালি ম্যাজিক তো হয়েই গেছে, খোলার পরে দেখবে যে ওই কয়েনটা এর ভিতরে চলে এসছে। এই একদম সিম্পল ম্যাজিক, একটু চেষ্টা করলেই আপনারা করতে পারবেন, খুব একটা টাফ নেই, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আগামী দিনে দেখা হবে নতুন একটা মজার ম্যাজিক নিয়ে। আপনার বাইরে থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা রাখি, নমস্কার।